আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁত এমনভাবে অমসৃণ ও খসখসে ভাব কেন হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দেখা যায় যে দাঁতের কিছু কিছু অংশ এরকম ক্ষয় হয়ে গেছে দাঁতগুলা দেখতে অমসৃণ মনে হয় সমন্বয়ে দাঁতের উজ্জ্বলতা হারিয়ে গেছে এমন কিছু পেশেন্ট দেখা যায় তো ভিউয়ার্স এটি কেন হয় ভিওয়ার্স আমরা দাঁতের যত্ন অতিরিক্ত যত্ন নিতে যেয়ে কখনো কখনো দাঁতের ক্ষতি করে ফেলি তার মধ্যে রয়েছে অতিরিক্ত দাঁত ব্রাশ করা এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ ক্ষয় হয়ে গেছে দাঁতের উজ্জ্বলতা যে গ্লেজটা থাকে সেটি নষ্ট হয়ে গেছে তো এটি এক দুটি পর্যায়ে থাকে একটি হলো যাদের অনেক বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে আর ইয়াং বয়সে যাদের এই ধরনের সমস্যা হয় তারা অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে এমনটি হয়ে থাকে কেউ কেউ দেখা যায় যে অনেক সময় ধরে এক ঘন্টা সরি পনেরো মিনিট বিশ মিনিট ধরে এক একজন দাঁত ব্রাশ করে থাকেন তাদের এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে কারণ অতিরিক্ত ব্রাশ করা দাঁতের জন্য ক্ষতিকর সর্বোচ্চ দু থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করা উচিত তার বেশি নয় সকালে এবং রাত্রে খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত কিন্তু অনেকেই তিন থেকে চারবার দাঁত ব্রাশ করে থাকেন এবং অনেক সময় ধরে পনেরো থেকে বিশ মিনিট ধরে দাঁত ব্রাশ করে থাকেন যত দাঁতের উপরে ঘষাঘষি করা হয় সেটি প্রাথমিক অবস্থায় একটু সাদা দেখালেও পরবর্তীতে সেটি ধীরে ধীরে একটা হলদে ভাব হয়ে যেতে থাকে কারণ দাঁতের উপরে যে অ্যানামিল অংশ থাকে সেই অ্যানামিল অংশটা খুবই প্লেন এবং দেখতে অনেক উজ্জ্বল থাকে কিন্তু ঘর্ষণে ঘর্ষণে যখন দাঁতের অ্যানামিল অংশ ক্ষয় হয়ে যেতে থাকে তখন দাঁতের ডেন্টিন অংশটি কাছাকাছি আসতে থাকে অর্থাৎ অ্যানামেলের পরে যে ডেন্টিন অংশ রয়েছে সেটি যখন ধীরে ধীরে ওপেন হতে থাকে তখন ডেন্টিনের অংশের কালারটা একটু বাদামি ধরনের তখন দাঁতের কালারটা ধীরে ধীরে বাদামি হয়ে যেতে থাকে এছাড়া অনেকে লবণ ছাই কয়লা টুথ পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করে থাকেন এগুলা দাঁতের জন্য দাঁতের অ্যানামেলের জন্য বেশ ক্ষতিকর কারণ এগুলার হাত দিয়ে ধরে দেখবেন যে সেগুলো কিন্তু কিছুটা ধারালো হয়ে থাকে এবং যখন সেই ধারালো পাউডার অথবা কয়লা দ্বারা আপনি দাঁতের উপর ঘষাঘষি করবেন তখন দাঁতের উপরের যে অ্যানামেল অংশটি থাকবে সেটি ধীরে ধীরে কেটে যাবে বা ক্ষয় হয়ে যাবে আর যে দাঁতের অ্যানামেল লস হয় সেই দাঁতগুলা এ ধরনের খসখসে একটা ভাব তৈরি হয় আর এমন দাঁতে বেশি ধরনের স্পটও ধরে থাকে এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দাঁতে কোনো না কোনো অংশে উপরিভাগে বা এখানে ক্ষয় রয়েছে আর এমন ক্ষয় অতিরিক্ত ব্রাশ করা সঠিক নিয়মে ব্রাশ না করা অন্য কিছু দিয়ে দাঁত টুথপেস্ট বাদে অন্য কোনো কিছু দিয়ে দাঁত ব্রাশ করার ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই ধরনের সমস্যা এড়াতে আপনাকে নিয়ম মেনে দাঁত ব্রাশ করতে হবে সকালে এবং রাত্রে খাবার পরে দাঁত ব্রাশ করা নিয়ম খুব বেশি সময় ধরে দাঁত ব্রাশ করা যাবে না সর্বোচ্চ দু থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করবেন এবং ভালো মানের পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম